আজকাল অনেকে চাউর করছেন, প্রচার করছেন কি, এবার যেহেতু কোভিড-19, এবার আর কোরবানি না করে পয়সা করে আমরা বন্টন করে দিই। বললাম এবার কোরবানি নিয়ে কিছু কথা বলবো। কোরবানি এটা একটা বড় ইবাদা, মুস্তাকিল ইবাদা। এজন্যে আমরা কোরআনে যেমন দেখি আল্লাহ তাআলা সালাতের নির্দেশের পাশাপাশি যাকাতের নির্দেশ দিয়েছেন, ও আকিমুসসালা ওয়া আতুজ যাকাত, বহুবার বহুবার। আর কোরবানির বিষয়টা সালাতের সাথে উল্লেখ করেছেন দুইবার, সূরা আল আনআমের মধ্যে এবং সূরা কাউসারের মধ্যে। সালাতের সাথে যখনই যা উল্লেখ করা হয় মনে রাখবেন খুবই গুরুত্ব বহন করে, কারণ একজন মুসলিমের প্রথম কাজ হচ্ছে সালাত, কারণ তিনি শাহাদা পড়েই তো মুসলিম হয়েছেন, শাহাদা পড়ার আগে তো মুসলিম না। অতএব ইসলামের প্রথম যে রোকন সেটা পরিপালন করার পরে তিনি হলেন মুসলিম, এরপরে তার প্রথম কাজটা কি, সালাত পড়া, একামাতুসসালাহ, সালাত কায়েম করা। সুতরাং এই সালাতটাকে এই পাঁচটা রোকনের মধ্যে শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব এমনভাবে দিয়েছেন যে অন্যগুলো তরক করাটা গুনাহের কারণ, কুফুরি হবে না, কিন্তু সালাত তরক করাটা কুফুরি হবে। কেউ যদি রমজান মাসের সিয়াম 30টায় ভেঙে ফেললো ধরে, সে কি কুফুরি করলো? না, সে কবিরা গুনাহ করলো, কুফুরি করলো না। কেউ যদি যাকাত ফরজ হলো, যাকাত দিল না, এক বছর দিল না, দুই বছর দিল, ইচ্ছা করে দিল না, সে কি কুফরি করলো না কবিরা গুনাহ করলো? কবিরা গুনাহ করলো। হজ ফরজ হলো, হজ করলো না, কুফরি করলো না কবিরা গুনাহ করলো? কবিরা গুনাহ করলো। কিন্তু সালাত তরক করেই যাচ্ছে, এটা কি করলো? কুফরি করলো। মান তারাকাহা ফাকাদ কাফারা, রাসূলুল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস এসছে, কোনো কোনো হাদিস এসছে মান তারাকা আসসালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে তরক করলো, আসলে যে গাফলতির সাথে তরক করে সে কিন্তু ইচ্ছায় না অনিচ্ছায়, যে গাফলতি করে অলসতাবশত তরক করে তাকে কি কেউ বাধ্য করেছে? সেও আসলে মতো আম্মেদানি তরক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সে কুফরি করলো। তাহলে সালাতের সাথে উল্লেখ করা হলে বোঝা যাবে যে এটা খুবই গুরুত্ব রাখে। কুরবানির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আনআমের মধ্যে এভাবে বলেছেন, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক। আচ্ছা, এটা একটা, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয় যে আল্লাহর জন্য, কার জন্য? সালাত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। অনেক সময় দেখা যায় যে আমাদের কুরবানি দেখানোর জন্য হয়, লৌকিকতার জন্য, যে আমি কত টাকার কুরবানি। আর যদি আপনি গরুর হাট থেকে কুরবানি নিয়ে আসেন এমন একজন লোক পাবেন না যে জিজ্ঞেস করবে না যে ভাই কত দাম, আর আপনিও এত দাম দিয়ে কিনেন যাতে বলতে পারেন ভাই 1.5 লক্ষ টাকা, তাই না? যিনি কিনেন তিনিও বলতে খুব মজা পান, লৌকিকতা দেখানোর বিষয় আছে, মজা লাগে। আর অন্যরাও জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে তার আমলটাকে নষ্ট করার জন্য, কারণ তখন তার কাছে মনে হয় আরে হৃষ্টপুষ্ট এত দামি একটা কুরবানি আল্লাহর জন্য কিনেছি, আসলে রিয়ার কারণে সে আমলকে বাতিল করে দিচ্ছে। এ সমস্ত আমল জিজ্ঞেস করতে নাই, আপনারা জিজ্ঞেস করবেন, এই কালচারটা একদম বর্জন করবেন। আপনি বলবেন যে ভাই এটা আমি বলবো না, বলে দেন, কেন বলবেন না? রিয়া হয়ে যাবে, জন্য বলবো না, এটা আল্লাহর জন্য কিনেছি ভাই, এত দরকার কি? আল্লাহর জন্য কিনতে গিয়ে যদি ঠকেন অসুবিধা আছে আপনার? আর যদি ঠকেন তাহলে গরুর ব্যবসায় পাইল, কে পাইল? গরুর ব্যবসায়। গরুর ব্যবসায় কি আপনার ভাই না কি আপনার শত্রু? সুবহানাল্লাহ, আপনি দেখেন ইসলাম আমাদেরকে এমন একটা তারবিয়ত দিয়েছে যাতে ঠকলেও আমরা কোনোদিন অনুতপ্ত হই না। বিশ্বাস করেন, আমি যখন থেকে এই দৃষ্টিভঙ্গিটা শিখলাম, বুঝলাম, সেদিন থেকে কেউ যদি আমাকে 10 টাকার জিনিস 100 টাকাও বিক্রি করে আমাকে গচায় দিতে পারে আমার একটু কষ্ট হয় না। আমি বুঝি যে আমার ভাই পেয়েছে, আমার ভাই পেয়েছে। যাই হোক, তাহলে আরেকটা আয়াত হচ্ছে সূরা কাউসার, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, নিশ্চয়ই আমরা তোমাকে আল কাউসার দিয়েছি, সুতরাং তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং কোরবানি করো। তাহলে এখানেও লেরব্বিকা, ইখলাস, আল্লাহর জন্য ইখলাস রাখতে হবে। কোরবানিটা একটা মুস্তাকিল ইবাদা, এর থেকে বোঝা গেল। অতএব এখান থেকে আরেকটা বিধান আজকাল অনেকে চাউর করছেন, প্রচার করছেন কি, এবার যেহেতু কোভিড-19, এবার আর কোরবানি না করে পয়সা করেই আমরা বন্টন করে দেব। এটা এর আগেও অনেকে বলতেন
যে এত কোরবানির দরকার কি, এত কোরবানির দরকার কি, পয়সা মানুষ অনেক অভাবী তাদেরকে দেন, অভাব কি আপনি কোরবানির টাকা দিলে অভাব দূর হয়ে যাবে? বরং মানুষ যত কোরবানি করে জাকাত আরও বেশি আসে। বাংলাদেশে একটা হিসাবে দেখা গেছে 40,000 থেকে 50,000 কোটি টাকা জাকাত প্রতি বছর আসে, যেটা দিয়ে দারিদ্র বিমোচন প্রোগ্রাম চালু করা সম্ভব এবং তাতে লক্ষ লক্ষ বনি আদম মানে দারিদ্র থেকে মুক্ত হবে। সেটাকে আপনি প্রমোট করছেন না কেন? আর দান খয়রাত সাদাকা ইসলামে আরেকটা মুস্তাকিল ইবাদা, এটাকে কোরবানির মতো আরেকটা স্বতন্ত্র ইবাদার মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন? একটার বদলে আরেকটা কেন বলছেন? কেন এটা বলছেন না ভাই কোরবানি করেন? অসম্ভব হলে মিথ্যা কথা, ভিন্ন কথা, যাদের কোরবানি করা এবার সম্ভব নয় তারা করবেন না, কিন্তু যাদের সম্ভব তারা করবেন, সাথে সাদকাও করবেন। আর কোরবানির মধ্যেও তো সাদকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কুনতু নাহাইতুকুম আন ইদখারি লুহুমিল আযাহি মিন আজলি দাফা আল্লাতি দাফাত আলা ফাদখিরুহা ফাকুলু মিনহা ওয়া তাসাদদাকু ওয়াদখিরু। তিনি বলছেন যে বছর মদিনায় দুর্ভিক্ষ হয়েছিল সে বছর তিনি কোরবানি কিন্তু বন্ধ করতে বলেন নাই, বলেছেন এবার কোরবানির গোশত তোমরা 3 দিনের বেশি খেতে পারবে না, বাকি সব সদকা করে দাও। কারণ দুর্ভিক্ষের কারণে বিভিন্ন লোকরা মদিনায় চলে এসেছে, সেই কারণে তোমরা তাদেরকে বন্টন করে দাও। তবে এখন আর সেই দুর্ভিক্ষ নাই, এখন তোমরা সেটাকে প্রিজার্ভ করতে পারো, 3 দিনের বেশি খাও, সদকা করো এবং প্রিজার্ভ করো। তাহলে এগুলো হচ্ছে কোরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। কোরবানি ওলামাদের কারো মতে ওয়াজিব, কারো মতে সুন্নতে মুয়াক্কাদা, তবে সবাই একমত কোরবানি করাটাই উত্তম, এর দাম সদকা করার চাইতে। বরং এর দাম সদকা করার দিকে যিনি যাচ্ছেন কোরবানি বাতিল করে, তিনি ইসলামের একটা বড় শাইরা, বড় একটা আমল মুস্তাকিল ইবাদতকে তিনি বাতিল করে দিলেন, অতএব সেটা যাবে না। কোরবানির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এর যে শর্তগুলো আছে, পশু যেমন সেটার বয়স যেন হয়, সেটা যেন গবাদি পশু হয় এবং সেটা যেন যে কোনো দোষ ত্রুটি থেকে মুক্ত হয়, যে দোষ ত্রুটিগুলো দ্বারা কোরবানি হবে না ইত্যাদি, এই সব কিছু মেনটেন করে আপনারা কোরবানি করবেন। কোরবানির শরিকদারদের মধ্যে কারো ব্যক্তিগত আমল যদি ত্রুটিযুক্ত হয় তাতে অন্যদের কোরবানি কিন্তু বাতিল হবে না। হ্যাঁ, অনেকেই প্রশ্নটা করেন যে নামাজ পড়ে না তার সাথে কোরবানি হবে কি না? হ্যাঁ, আপনার কোরবানি হবে, কারণ সেও তো কোরবানি করছে, আমলটা কি এখানে কোরবানি, সেও কোরবানি করছে আপনিও কোরবানি করছেন, একই গরুর মধ্যে হয়তো আপনারা সামিল হলেন। এখন কেউ যদি সালাত না পড়ে অথবা কোনো শেরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেলে তার আমলটা বাতিল হবে। শেরেক এসে আমলকে বাতিল করে এবং তার আমলকে বাতিল করে, অন্যদের আমলকে বাতিল করে না, এটা মনে রাখবেন। আমরা সবাই মিলে যদি এক জায়গায় খেতে বসি তাহলে আপনারটা যদি বৈধ হয় আর ওনারটা বৈধ না হয় তাহলে ওনারটা বাতিল, আপনারটা ঠিক আছে। তাহলে যিনি ভুল আমলের মধ্যে সম্পৃক্ত তার কোরবানি বাতিল হবে, আর যাদের আমল শুদ্ধ আছে, শেরেক মুক্ত, তাওহীদের উপর আছেন, ঈমানের উপর আছেন, তাদের আমল সঠিক থাকবে। এটা আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম শেখ সালিম উসাইমিন সহ অনেকেই বলেছেন, কিন্তু অনেকেই না জেনে এগুলো নিয়ে ভুল বিভ্রান্তি বা সংশয়ের মধ্যে থাকে। যাই হোক, আমরা আজকে আর এটা নিয়ে তেমন কোনো আলোচনা করব না, যেহেতু সময় আমাদের শেষ। শুধু এতটুকু বলবো যে আসুন আমরা আল্লাহ যে সুযোগটা দিয়েছেন এই সুযোগটা গ্রহণ করি, কোরবানির সুযোগটাও গ্রহণ করি এই কোভিড-19 মধ্যেও, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পাশাপাশি কোরবানির যদি আমাদের এই এলাকায় দেওয়া সম্ভব না হয় তাহলে গ্রামে গঞ্জে দেওয়া সম্ভব। বাংলাদেশের অনেক এরিয়াতে অনেক বনি আদম কোরবানি দিতে পারবে না, আপনার অংশটা ওখানেও পাঠিয়ে দেন, কোনো অসুবিধা নেই, এবং তাদেরকে বলেন যে তারা এবার খেয়ে নেক, অথবা আপনি এখানে এক ভাগ অন্যখানে আরেক ভাগ দেন। এভাবে কোরবানির মাধ্যমে দান খয়রাত সাদাকা করা যায়। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাকওয়া, সেই তাকওয়াটা যেন আমরা অর্জন করি। হজেরও বড় শিক্ষা হচ্ছে তাকওয়া, অর্থাৎ যাওয়াদু ফাইন্না খয়রাত যাদের তাকওয়া ওয়া তাকুনিয়া উলিল আলবাব, এভাবে আল্লাহ তাআলা বলেছেন আল কোরআনের মধ্যে। এভাবে আমাদের সমস্ত ইবাদতের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া, সালাতও আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আর আরেকটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটি হচ্ছে এখন আমরা হারাম মাসে অবস্থান করছি। গত মাস ছিল যুলকাদা, সেটাও ছিল হারাম মাস, এই মাসটা হচ্ছে যুলহাজ্জা। যুলকাদার চেয়ে যুলহাজ্জার তাৎপর্য, বরকত এবং গুরুত্ব অনেক বেশি, যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর এর পরের মাসটাও হচ্ছে
হারাম মাস। অতএব সেই নির্দেশটা মনে রাখবেন যেটা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করবা না, কোনো অন্যায় করবা না, অন্যদের প্রতিও কোনো অন্যায় করবা না, দুর্নীতি করবা না, পাপ করবা না, এটাই জুলুম না করার আসলে মূল মর্ম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন এবং আমাদেরকে ভালো মুসলিম হয়ে, ভালো মুমিন হয়ে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন এবং মুসলিম উম্মার মধ্যে আল্লাহ সম্প্রীতি তৈরি করে দিন, একের প্রতি অন্যের শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিন, আমাদের ভালো আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।